উপস্থিত মাননীয় রাজ্যপাল সহ রাজ্যের মন্ত্রী অন্যান্য বিশিষ্ট জনেরা এর আগে নিজের সফর মাঝপথে কাটছাট করে উত্তরবঙ্গ থেকে চলে এসেছিলেন রাজ্যপাল। আজ আবার পৌঁছন সেখানে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে যোগ দিতে। আমাদের সাংবাদিক শরদিন্দু ধর সঙ্গে রয়েছেন। শরদিন্দু, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের চিত্র কি দেখছ এবং রাজ্যপাল, মাননীয় রাজ্যপাল নিজের সফর কাটছাট করে মাঝপথে ফেরত এসেছিলেন কলকাতায়, আবারও আজ গিয়ে পৌঁছেছেন, এই মুহূর্তের ছবিটা ঠিক কেমন শরদিন্দু? দেখো, আজ সমাবর্তন অনুষ্ঠান, মাননীয় রাজ্যপাল 4 বছর পর কিন্তু উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে, সেখানে কিন্তু রাজ্যপাল হিসেবে মাননীয় রাজ্যপাল তিনি আজকে এসেছেন এবং যথেষ্ট সেখানে কিন্তু খুশির হাওয়া লক্ষ্য করা গিয়েছে এবং রাজ্যে যারা মন্ত্রী রয়েছেন বিশিষ্ট জন তারা কিন্তু উপস্থিত ছিলেন। কৃষিমন্ত্রী শোভনদীপ চট্টোপাধ্যায় থেকে শুরু করে অন্যান্য বিশিষ্ট যারা মন্ত্রী রয়েছেন তারা কিন্তু উপস্থিত ছিলেন এবং প্রায় 750 জন ডিগ্রি যারা প্রাপক রয়েছেন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং এদের কিন্তু 4 বছরের যারা স্থানাধিকারী তাদের কিন্তু পড়ুয়াদের হাতে মেডেল শংসাপত্র তুলে দেওয়া হয় এবং 31 জনকে কিন্তু স্বর্ণপদকও দেওয়া হয়। সব মিলিয়ে আজকে মাননীয় রাজ্যপালকে কাছে পেয়ে কিন্তু যারা ছাত্রছাত্রী রয়েছেন তারা কিন্তু যথেষ্ট সেখানে উচ্ছ্বসিত এবং উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু আজকে 4 বছর পরে যে এখানে মাননীয় রাজ্যপাল এসেছেন এই বিষয়টা নিয়ে কিন্তু যথেষ্ট সেখানে কিন্তু যথেষ্ট খুশি হওয়া লক্ষ্য করা গেল এবং মাননীয় রাজ্যপালও কিন্তু আজকে তিনি রাজ্যপাল হওয়ার পরে তিনি যে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে এলেন এবং এখানে এসে নিয়ে তিনি তার সমাবর্তন অনুষ্ঠানে তার মন্তব্যের মধ্যেও কিন্তু সেই জিনিসটা ফুটে উঠেছে। ভাস্করদা, ধন্যবাদ শরদিন্দু, আমরা কথা বলছিলাম আমাদের সাংবাদিক শরদিন্দু ধরের সঙ্গে।